তৃতীয় লিঙ্গ হিজড়াদের জন্য ঢাকায় একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের স্টাফ রিপোর্টার কাজী জামালের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্টে। তৃতীয় লিঙ্গ হিজড়াদের জন্য রাজধানী ঢাকায় একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত করা হয়েছে, দাওয়াতুল কোরআন নামে মাদ্রাসা। দেশের এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এই প্রথম চালু করা হয়েছে। দাওয়াতুল কোরআন মাদ্রাসা নামে এই প্রতিষ্ঠানের তৃতীয় লিঙ্গের হিজড়ারা বিনামূল্যে পড়তে পারবে এবং কোরআন শিখতে পারবে। রাজধানী কামরুঙ্গি চর লোহার ব্রিজ এলাকায় এই মাদ্রাসাটি চালু করা হয়েছে। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রহমান আজাদ একাত্তর বাংলা টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, ঢাকার যাত্রাবাড়ি, বাড্ডা, কামরুঙ্গি চর, সিলেট বাজার সহ এমন কয়েকটি এলাকায় আমাদের 20-25 জন করে শিক্ষার্থী আছে যাদেরকে আমরা আলাদা করে পড়াতাম। এখন সবাই একসঙ্গে প্রায় 200 শিক্ষার্থীর জন্য কোরআন শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঢাকার 57 নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম মাতব্বর বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর আলাদা কেউ নয়, এরা আমাদেরই কারো ভাই কারো বোন। সরকারি বা বেসরকারি অর্থায়নে তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে পারলে তারা সমাজের মূলধারায় থাকতে পারবে। তিনি বলেন, সরকারিভাবে তৃতীয় লিঙ্গে শিক্ষিত মানুষের জন্য যদি চাকরির প্রথা চালু করা হয় তবে তারা পরিবারের সঙ্গেই থাকতে পারবে। 96 সালে যখন আমরা শুরু করি, আমি দেখেছি যে পাশের মানুষটার সাথে আমরা কথা বলতে একটু ভয় হতো, সংকোচ হতো, কারণ আমাদের বন্ধুবান্ধবরা, অনেক বন্ধুবান্ধব আমাদেরকে ছেড়ে চলে গেছে যে এরা কাদেরকে নিয়ে কাজ শুরু করেছে। কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ, আমি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ, দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। আলহামদুলিল্লাহ, গত 6 নভেম্বর 2020 আমরা ঢাকা কামরঙ্গি চরে কেন্দ্রীয়ভাবে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি এবং আস্তে আস্তে ঢাকায় প্রায় 12-14টা কেন্দ্র আমরা চালু করেছি। এছাড়াও মোমেনশাহী এবং সিলেটে আমাদের 3টে কেন্দ্র চালু হয়েছে। আমরা অবহেলিত হিজড়া জনগোষ্ঠীকে আমরা পবিত্র কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্যই এই পরিকল্পনা, এই কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আমাদের ফাউন্ডেশন মরহুম আহমেদ ফিরদৌস বাড়ি চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশব্যাপী হিজড়া জনগোষ্ঠী, পথ শিশু, রিক্সা শ্রমিক, বেদে সম্প্রদায়, বয়স্কা মহিলা সহ অবহেলিত জনগোষ্ঠীকেই পবিত্র কোরআনুল করিম শিক্ষা দেওয়ার একটা পরিকল্পনা বা প্রোগ্রাম চালু করেছে। আলহামদুলিল্লাহ, এখন নভেম্বরের 6 তারিখে আমরা উদ্বোধন করেছি। আজ 21 মার্চ 2021, এই পর্যন্ত আমাদের এখন প্রায় 300+ স্টুডেন্ট রয়েছে। 5 মাসে আমাদের এখানে, আমাদের দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসায় হিজড়াদের মধ্য থেকেই প্রায় 300 স্টুডেন্টকে আমরা এই শিক্ষাটা প্রদান করছি। কয়জন শিক্ষক আপনারা? আমরা এখন প্রায় 15 জন শিক্ষক আমরা এখানে শ্রম দিচ্ছি বা আমরা এখানে খেদমত করে আসছি। আপনার লক্ষ্য উদ্দেশ্যটা কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা হলো যে এই হিজড়া জনগোষ্ঠী, এরা সকল ধরনের শিক্ষা থেকে বঞ্চিত, যেমন ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত, তেমন পার্থিব শিক্ষা থেকেও বঞ্চিত। এরা স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ কোথাও এরা যেতে পারে না, ওইভাবে তারা অংশগ্রহণ করতে পারে না। সামাজিক কোনো আচার আচরণেও, কোনো অনুষ্ঠানেও এদেরকে স্বতন্ত্রভাবে গ্রহণ করা হয় না। তো যেহেতু হিজড়া জনগোষ্ঠী দারুণভাবে অবহেলিত, এরা মুসলমান হওয়া সত্ত্বেও এরা মাদ্রাসা মসজিদে না যেতে পারার কারণে এরা অনেকেই ধর্মকর্ম, এমনকি নামাজ কালামটাও এরা জানে না। তো আমাদের আপাতত তো আমরা কোরআনের এই প্রোগ্রাম চালু করেছি। ইনশাআল্লাহ অচিরেই আমরা বিভিন্ন জায়গা, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সিলেবাসের বই আমরা পৌঁছে দিয়েছি এবং অচিরেই আমরা দেশব্যাপী এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের আওতায় আমরা ধারাবাহিকভাবে ক্লাস আমরা চালু করবো ইনশাআল্লাহ। এছাড়াও আমরা ঘোষণা করছি আমাদের বিভিন্ন জায়গা হিফজুল কোরআন যে কারিকুলামটা রয়েছে, আমরা হিজড়াদেরকে হিফজুল কোরআনও আমরা শিক্ষা দিতেছি। ইনশাআল্লাহ আমরা ঘোষণাও করেছি যে হিজড়াদের মধ্য থেকে যদি কেউ কোরআনে হাফেজ হতে পারে, ইনশাআল্লাহ আমরা তাকে সম্পূর্ণ আমাদের ফাউন্ডেশন তরফ থেকে আমরা তাকে হজও করায় নিয়ে আসবো। এবং আমাদের প্রত্যাশা যে ইনশাআল্লাহ এই হিজড়াদের মধ্যে থেকে আলেম হবে, হাফেজ হবে, মুফতি হবে, এরা একসময় মাথা উঁচু করে দাঁড়াবে, তখন আর এই সমাজের বোঝা হবে না, এরা এই এই জাতির, এই দেশের তারা মানব সম্পদেই পরিণত হবে ইনশাআল্লাহ। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেতা সোনালী বলেন,
আমরা এই সমাজের অংশ হতে চাই, কিন্তু ছোটবেলা থেকে আমরা নানা রকম তাচ্ছিল্যের শিকার হই। সমাজে আমাদেরকে কেউ মেনে নেয় না, কিন্তু সরকারিভাবে আমাদের পড়াশোনার ব্যবস্থা করলে আমরা সমাজে মূল ধারায় থাকতে পারবো এবং নিজেদেরকে আলোকিত করে কোরআন সুন্নাহ মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করতে পারবো। যে হিজড়াদের একটা ভালো উদ্যোগ নিয়েছে ইনারা, সবার প্রথম ইনাদের কাছে আমরা অনেক ঋণী এবং আন্তরিক ধন্যবাদ ইনাদের যে হিজড়াদের জন্য এই উদ্যোগটা নিয়েছে। আমি আপনাদের সাথে শুধু এইটুকুই কথা বলতে চাই যে এখানে যে কথাগুলো বলে গেছে আমাদের আনোয়ারি হিজড়া, উনি সত্য কথাই বলে গেছে যে এই মাদ্রাসার উদ্যোগে আমাদেরকে এখানে কোনো খাওয়া থাকা পড়া কোনো কিছুই দেওয়া হয় না, শুধু আমরাকে আল্লাহকে রাজি খুশি করার জন্যই এখানে এসেছি, এছাড়া আমাদের আর কোনো মূলত কোনো কিছু নাই এখানে। আমরা জানি যে কোরআন প্রত্যেকটা মানুষের পড়া দরকার, ওনারা যখন আমাদের কাছে উদ্যোগ নিয়ে আসে আমাদের প্রত্যেকটা হিজড়ারাই এই উদ্যোগকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে হ্যাঁ এই কাজটা ভালো আমরা পড়ব, এই কাজটা আমরা করব। তো ইনশাআল্লাহ আগামী প্রজন্মগুলো যেগুলো আছে সেগুলো তো আমরা একইভাবে একই সাথে ইনশাআল্লাহ এগুলো আমরা চালিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম। আমরা হিজড়া, আমরা সব কিছুই আমাদের মরতে হবে সবার জন্যই, মুসলিম হিজড়া যারা আছে সবার জন্য। মিনা খালাকনাকুম আফিয়ান ওয়াইদুকুম আমিনান উখরিজুকুম তারাতান নুখরা, এটা আমাদের মানতে হবে, ঠিক আছে। আর ওনারা যে কোরআন আমাদের সর্বপ্রথম আমাদের উপরে নাজিল হয়েছে পবিত্র কোরআন শরীফ, এটা আমাদের পড়ে মরতে হবে। দুনিয়ার জন্য একটাই কাজ কোরআন শিক্ষা, আর কিছু না। ডেস্ক রিপোর্ট, 71 বাংলা টেলিভিশন।